ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কিরামের জীবনী। আজকের পর্বে আমরা আলোচনা করব আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক, যখন তার মা উমাইসা তাকে শিখিয়েছিলেন কালিমায়ে শাহাদাত। তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে। আনাস প্রিয়নবীর ভালোবাসায় পাগল পড়া হয়ে পড়েছিলেন শুনতে শুনতে। বিশ্বের কিছুই নেই, দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয়। ছোট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগল, আহা যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম, তার নুরানি চেহারাখানা দেখতে পারতাম, অথবা যদি তিনি নিজেই চলে আসতেন ইয়াসরিবে, আমাকে সাক্ষাতের সুযোগ দিতেন। বালক আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি, এর মধ্যে ইয়াসরিবে ছড়িয়ে পড়ল এই সুসংবাদ, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন ইয়াসরিবের উদ্দেশ্যে। এতে প্রতিটি গৃহে বয়ে গেল আনন্দের জোয়ার, প্রতিটি হৃদয় নেচে উঠল খুশির ছোঁয়ায়। সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি আটকে রইল সেই মুবারক পথে, যেই পথ ধরে এগিয়ে আসছেন প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী ইয়াসরিবের দিকে। এরপর প্রতিদিন প্রভাতে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াত, মুহাম্মদ এসে পড়েছে, এসে পড়েছে। এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে বেরিয়ে পড়ত আনাস অন্য শিশুদের সঙ্গে, কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবার ফিরে আসত ঘরে। কোনো এক অলৌকিক ও উজ্জ্বল প্রভাতে ইয়াসরিবের বড় বড় পুরুষ মানুষেরা চিৎকার করে জানালো, মুহাম্মদ ও তার সঙ্গী এসে পড়েছে মদিনার কাছাকাছি। বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মুবারক পথের দিকে, যেই পথ ধরে তাদের কাছে আসছেন হেদায়াত এবং কল্যাণের নবী। তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে, যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল, যাদের চেহারায় ফুটে উঠেছিল শিশুর অন্তর ছাপানো হৃদয় উপচানো আনন্দ উল্লাস। আর সেসব শিশুর অগ্রভাগে ছিলেন আনাস ইবনে মালিক আল আনসারি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ। তারা আগাতে থাকলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে। নারীরা আর ছোট ছোট শিশুরা ছিল ঘরবাড়ির ছাদগুলোতে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য ছটফট করে জানতে চায় নবী কোনটা। সে ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস ইবনে মালিক নিজের শতাধিক বয়সের দীর্ঘজীবন ধরে স্মরণ করেছেন সেই অবিস্মরণীয় দিনটির কথা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এখনও স্থির হননি, এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা উমাইসা বিনতে মিলহান, সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র। মায়ের সম্মুখে লাফালাফি করছিল, তার কপালের উপর ঝুলছিল বেনির মতো দুটো কেশগুচ্ছ। উমাইসা প্রিয়নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া, কিন্তু আমার কাছে আপনাকে দেয়ার মতো কিছুই নেই এই বালক পুত্রটি ছাড়া। দয়া করে একেই গ্রহণ করুন, আপনার খেদমতের জন্যে একে দিয়ে গেলাম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন। সেই খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যোজ্জ্বল চেহারায়। তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত, নিজের কোমল আঙ্গুলগুলি দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা তার কেশগুচ্ছ, তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে। আনাস ইবনে মালিক অথবা প্রিয়নবীর আদরের উনাইস ছিলেন 10 বছর বয়সের এক বালক, যেদিন তিনি গৃহীত হয়েছিলেন প্রিয়নবীর খেদমতের জন্যে। প্রিয়নবীর উফাত পর্যন্ত তিনি তারই পাশে তারই তত্ত্বাবধায়নে জীবন কাটিয়েছিলেন। প্রিয়নবীর একান্ত সহচর্য লাভ করেন তিনি পূর্ণ 10 বছর। এই দীর্ঘ সময়ে তিনি গ্রহণ করেন প্রিয়নবীর জীবন আদর্শ, যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে, মুখস্থ করেন তার হাদিস, যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে, জেনে নেন তার জীবনচরিত, তার ভেতরবাহির এবং তার উত্তম আখলাক, যা একমাত্র তার মাধ্যমেই জানতে পেরেছে সমগ্র উম্মাত। আনাস ইবনে মালিক দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেয়েছেন এমন দয়া ও স্নেহের আচরণ যা কোনো সন্তান পায়নি পিতার নিকট। তিনি স্বাদ গ্রহণ করেছেন তার উত্তম চরিত্রের এবং মহত্তম স্বভাবের, যার জন্যে তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয়। আমরা এমন দয়ানবীর কোমলতা, উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি খুদ আনাস ইবনে মালিকের উপর, কারণ এই বিষয়ে তিনিই সর্বাধিক জ্ঞাত আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের
প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী। একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন। আমি সঙ্গে সঙ্গে বের হলাম, কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছেন। পিছনে ফিরে তাকালাম, চমকে উঠে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পেছনে দাঁড়িয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসি ছড়িয়ে, হে ওনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ এক্ষুনি যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি, এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি কেন করলে, কখনোই বলেননি কেন করনি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকতেন আনাসকে, তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহমমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন, ইয়া উনাইস। কখনো বলতেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের বেটা, অর্থাৎ হে আমার আদরের বেটা। তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন, নসিহাত করতেন, যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে, অধিকার করে থাকত তার জ্ঞানের জগৎকে। তার একটি উপদেশবাণী ছিল এমন, বেটা তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো তাহলে তুমি তাই করো। বেটা মনে রেখো এটাই আমার সুন্নত, যে আমার সুন্নত জীবিত করল, দৃঢ়তার সঙ্গে আমল করল, নিশ্চিত সে আমাকে সত্যিকারের মহাব্বত করল, আর যে আমাকে সত্যিকারের মহাব্বত করল সে থাকবে আমার সঙ্গে জান্নাতে। বেটা যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে, পরিবারের লোকেদের সালাম দেবে, তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকেদের জন্য হবে বরকতের কারণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রিয়নবীর ওফাতের পর বেঁচে ছিলেন 80 বছরের বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছেন ইলমে রাসুল দ্বারা, ভরে দিয়েছেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিকহে নববী দ্বারা। এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন অন্তরসমূহকে, সাহাবি ও তাবেইনদের মাঝে প্রিয়নবীর আদর্শের প্রসার ঘটিয়েছেন এবং মানুষের মাঝে মহানবীর অমূল্য বাণী ও মহৎ কর্মের প্রচার করেন। আনাস দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল, যারা ছুটে আসত তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা, ভরসা করত তারই উপর যখনই তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম। ইয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল। এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ভাবতে অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে, অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কিয়ামতের ময়দানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের পানি পান করার তৌফিক লাভ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ স্মৃতি স্মরণ করে। তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয়নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে পড়লে, প্রচুর অশ্রু ঝরাতেন তাকে হারানোর বিষাদময় দিনটি স্মরণ করে। তিনি বারবার প্রিয়নবীর কথা বলতেন, বারবার তাকে স্মরণ করতেন, তিনি নিজের কাজে ও কথায় তারই অনুসরণ করতেন, তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয়নবীর পছন্দ, তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেরা স্মরণীয় ঘটনা ছিল দুইটি, একটি ছিল প্রিয়নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন, অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন। যখন মনে পড়ত প্রথম দিনের কথা তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন, আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা চোখে কাতর হতেন, নিজে এমনভাবে কাঁদতেন যে আশেপাশের সকলকে তার সেই কান্না স্পর্শ করত। তিনি প্রায় বলতেন, আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন, আবার তার চির বিদায়ের দিন, এই দুটো দিনই আমার জীবনে তুলনাহীন। মদিনাতে তার আগমনের দিনে সব কিছুই ঝলমলে আলোয় উদ্ভাসিত হচ্ছিল, যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে জগতের সব কিছুই অন্ধকারে ছেয়ে গেল। তাকে সর্বশেষ দেখেছিলাম সোমবার, যখন তার হুজরা থেকে পর্দা সরানো হয়েছিল। সেদিন সকলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলেন, তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন, আবু বকর ইঙ্গিতে তাদের স্থির থাকতে বললেন। সেই দিনের শেষবেলায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেল। আমরা যখন তাকে দাফন করছিলাম আমাদের নিকট তার চেহারার চেয়েও অধিক পছন্দনীয় আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন। তার একটি দোয়া ছিল, হে আল্লাহ তাকে দান করো সম্পদ ও সন্তান, আর বরকত দাও তার জীবনে। আল্লাহ তাআলা তার প্রিয়নবীর দোয়া কবুল করলেন। আনাস হলেন আনসার সাহাবিদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময়,
এমনকি তিনি আপন জীবনকালেই দেখেছিলেন শতাধিক সন্তান ও নাতিকে। আল্লাহতালা তার জীবনে দিয়েছিলেন এমন বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ এক শতাব্দীকাল এবং আরও তিন বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী। তিনি প্রায়ই বলতেন, আমি কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন আপনার পিচ্চি খাদেম উনাইস। আনাস ইবনে মালিক যখন মৃত্যুমুখে উপনীত হলেন তখন নিজ পরিবার লোকেদের বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তালকিন করো। এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। তিনি ওয়াসিয়ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেয়া হয়, সুতরাং সেটা তার দেহের পাশে কামিজের মধ্যে রেখে দাফন করা হয়েছিল। অভিনন্দন আনাস ইবনে মালিক আল আনসারির প্রতি, আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ। তিনি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে কাটিয়েছেন পূর্ণ দশ বছর। তিনি ছিলেন তার হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব। অন্য দুজন ছিলেন আবু হুরাইরা এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে ও তার মা গুমাইসাকে, আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চিপে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। Ya Rabbi.